আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আজকে আমার এই ভিডিওটি উপভোগ করবে, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। গত ক্লাসে আমরা ক্লাব ক্লাব ইওর হ্যান্ডস কবিতাটি পড়েছিলাম, আজকে আমরা ব্রাশ 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 এই কবিতাটি পড়ব। তাহলে আমরা শুরু করি। দেখো প্রথম লাইনটা কিভাবে পড়বা। প্রথম লাইনটা হচ্ছে ব্রাশ 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 ইওর টিথ, আবার ব্রাশ 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 ইওর টিথ, আবার দেখো ব্রাশ 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 ইওর টিথ, ব্রাশ দেম এভরি ডে। তাহলে আমাদের দুই লাইন পড়া হয়ে গেল। প্রথম লাইনটা কি, ব্রাশ 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 ইওর টিথ, দ্বিতীয় লাইন ব্রাশ দেম এভরি ডে। এরপর আমরা তৃতীয় লাইনে চলে যাব, ফাদার মাদার সিস্টার ব্রাদার ব্রাশ দেম এভরি ডে। তৃতীয় চতুর্থ লাইন আমরা পড়লাম। এই চারটা লাইন যখন পড়া হয়ে যাবে, প্রথম থেকে এই চার লাইন আমরা একসাথে পড়ব। ব্রাশ 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 ইওর টিথ, ব্রাশ দেম এভরি ডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার ব্রাশ দেম এভরি ডে। চার লাইন যখন পড়া হয়ে যাবে, তখন পঞ্চম লাইন থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ড্রিঙ্ক 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 সাম মিল্ক, পাঁচ নাম্বার গেল, পাঁচ নাম্বার লাইন গেল। এবার ষষ্ঠ লাইনে ড্রিঙ্ক সাম এভরি ডে, সপ্তম লাইন ফাদার মাদার সিস্টার ব্রাদার, অষ্টম লাইন ড্রিঙ্ক সাম এভরি ডে। আটটা লাইন যখন তোমাদের পড়া হয়ে যাবে, তোমরা প্রথম থেকে আবার এই আটটা লাইন কি করবা, চেষ্টা করবা না দেখে বলার চেষ্টা করবা। তাহলে প্রথম থেকে আট লাইন আমরা না দেখে বলার চেষ্টা করি। দেখো, ব্রাশ 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 ইওর টিথ, ব্রাশ দেম এভরি ডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার ব্রাশ দেম এভরি ডে, ড্রিঙ্ক 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 সাম মিল্ক ড্রিঙ্ক সাম এভরি ডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার ড্রিঙ্ক সাম এভরি ডে। এরপরে আট লাইন যখন হয়ে গেল, তখন নবম লাইন থেকে আমরা শুরু করব। দেখো, ইট 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 সাম ফ্রুট, ইট সাম এভরি ডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার ইট সাম এভরি ডে। তাহলে আমাদের আট এবং চার, বারো লাইন হয়ে গেল। এরপরে চার লাইন দেখো, ঠিক 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 এ বাদ ঠিক ওয়ান এভরি ডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার ঠিক ওয়ান এভরি ডে। তাহলে আমাদের পুরা কবিতাটি কি হয়ে গেল। তোমরা পুরা কবিতাটি খুবই সহজ, পুরা কবিতাটি পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত, মেমোরাইজ করবে। তাহলে এখানে যেই শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোর অর্থ আমাদের জানা থাকবে। ব্রাশ মানে কি, মুসনি, ব্রাশ মানে মুসনি, ইউর মানে তোমার, টিথ মানে দাঁত, টিথ মানে কি দাঁত, ফাদার মানে হচ্ছে বাবা, এরপর মাদার মানে হচ্ছে মা, সিস্টার মানে বোন, ব্রাদার অর্থ ভাই, দেম অর্থ তাদের, এভরি ডে মানে কি প্রতিদিন, ড্রিঙ্ক মানে পান করা, এরপর সাম মানে কিছু, মিল্ক মানে দুধ, এরপর ইট ইএটি ইট ইট অর্থ হচ্ছে খাওয়া, এরপর ফ্রুট ফ্রুট অর্থ তোমরা জানো ফল, এরপর ঠিক মানে হচ্ছে নেওয়া, আ মানে একটি, বাত মানে গোসল, এরপর ওয়ান মানে একটি। এখানে ব্রাশ 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 এই কবিতাটি মূল যে শব্দগুলো ছিল, সেই শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এই অর্থগুলো তোমরা শিখবে, এই অর্থগুলো তোমাদের ভোকাবুলারি যে স্টোরেজ বলা হয়, শব্দের অর্থের যেই ভাণ্ডার, সেটা তোমাদেরকে আরো বৃদ্ধি করবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই কবিতাটি আবৃত্তি করে আমরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। কবিতাটির নাম কি, ব্রাশ ব্রাশ ব্রাশ। তাহলে শুরু করি, ব্রাশ 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 ইওর টিথ, ব্রাশ দেম এভরি ডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার ব্রাশ দেম এভরি ডে, ড্রিঙ্ক 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 সাম মিল্ক ড্রিঙ্ক সাম এভরি ডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার ড্রিঙ্ক সাম এভরি ডে, ইট ইট
eat some fruit, eat some every day. Father, mother, sister, brother, every father, mother, sister, brother, eat some every day. Take a bath. Take one every day. Father, mother, sister, brother, take one every day. ঠিক আছে বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই কবিতাটি সম্পূর্ণটি বাসায় পড়বে, বাসায় পড়ে এই ভিডিওটির নিচে আপলোড দিবে লিখে, এবং যেই শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দের অর্থ অবশ্যই শিখবা, আমি বলে দিয়েছি এবং স্ক্রিনেও লেখা উঠবে, এখান থেকে শিখে এই শব্দের অর্থগুলো লিখবা। সবাই ভালো থাকবা, আবার আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।